ঢাকা সহ দেশের 5 বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। দেশের 5 বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী ধমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সারা দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামীকাল সোমবার সারা দেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে পরদিন মঙ্গলবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।